আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে নাস্তার রেসিপি নিয়ে। বাসায় যদি আলু আর ময়দা থাকে তাহলে যে কেউ খুব সহজে চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তার রেসিপিটি। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন। আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজার যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তেলটাকে ময়দার সাথে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এইভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, একটু সময় নিয়ে মেশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এবারে আলুটাকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো আলুটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটাকে একেবারে পাতলা করা যাবে না, একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি, এবার এটাকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর, এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। এরপর এই ডোটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকেও আমি একই রকমভাবে গোল বল তৈরি করে নিব। এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি, তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব, একেবারে পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে।
আর এই রুটিটাকে গোলাকার শেপে তৈরি করার প্রয়োজন নেই, একটু লম্বাটে শেপের করে বেলে নিতে হবে। দেখুন, আমি রুটিটাকে বেলে নিয়েছি। রুটিটা ঠিক কেমন হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। রুটির মাঝ বরাবর পুরটাকে দিতে হবে, তারপর এভাবে একটু চারকোনা শেপ করে দিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটাকে দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে নিব। তারপর রুটির এক পাশে এভাবে তৈরি করে রাখা ময়দার ব্যাটার লাগিয়ে নিব। এবার এটাকে সিল করে নিচ্ছি। তারপর রুটিটাকে উল্টে দিব। এবার অপর পাশেও ময়দার ব্যাটার লাগিয়ে নিব। তারপর সিল করে নিব। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি, দেখতেও খুবই সুন্দর হয়েছে। একই রকমভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিব, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। মাত্র এক কাপ ময়দা আর আলু দিয়ে যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও চটজলদি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এক চা চামচ চিনি, হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তে হবে। ময়দা হাতে নিয়ে মুড় করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে, তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ের মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে।
কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুরতরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আলু কুচি। আলুটাকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার এই মশলাগুলোকে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত রেখে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন পানিটাও শুকিয়ে গিয়েছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2টি কাঁচামরিচ কুচি। তারপর এগুলোকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। নাস্তার পুর রেডি হয়ে গিয়েছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব, তারপর এভাবে গোল বল তৈরি করে নিব। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এরপর এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করে বেলার প্রয়োজন নেই, একটু লম্বাটে শেপ করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, এখন আমি রুটির মাঝ বরাবর কেটে নিব। তারপর রুটিটাকে দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে সিল করে নিব। এবার এর মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। এখন আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। তারপর মুখটাকে এভাবে সিল করে নিব। দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। একটি রুটি দিয়ে আপনারা এখানে 2টি নাস্তা তৈরি করে নিতে পারবেন। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা, তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে।
চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, ময়দার আলু দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে অসম্ভব মজার সমোসা তৈরি করে দেখাবো। আলুর এই সমোসাগুলো তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়। যে কেউ চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ভাগে নাস্তার ভিতরের পুর তৈরির জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ অথবা স্বাদ অনুযায়ী, 1 চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিব এবং 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। ভাজা হয়ে গিয়েছে, 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। আলুগুলোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিইনি, সামান্য আস্ত রেখেই ম্যাশ করে নিয়েছি। এবার এগুলোকে পেঁয়াজ আর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1টি ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। তারপর এগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব, এতে করে ডিমটাও আলুর সাথে ভালো করে মিশে যাবে। দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে, নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, তারপর আরো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
মিশানো হয়ে গিয়েছে আর আমার পুরটাও রেডি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর, এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে এরকম ছোট করে একটি লেজি কেটে নিচ্ছি। তারপর লেজিটাকে এরকম গোল বল তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি বলগুলোকে তৈরি করে নিব। এবার একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার উপরে ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, একটু ছোট করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটিটাকে এক পাশ থেকে ভাঁজ করে নিব। তারপর ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিব। এভাবে আমি একটি রুটি দিয়ে দুটি সমোসা তৈরি করতে পারবো আর সময়ও খুবই কম লাগবে। এখন ছুরি দিয়ে কাটার অংশটিকে একটু চেপে চেপে সিল করে নিব, যাতে পুর বেরিয়ে না যায়। এবার সমোসার শীটের মধ্যে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুর দেওয়া হয়ে গিয়েছে, এখন মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। এতে করে সমোসাগুলো খুব ভালো করে সিল হয়ে যাবে আর ভাজার সময়ও খুলে যাবে না। এবার সমোসার মুখটাকে ভালো করে সিল করে নিব। চারপাশ থেকে একটু চেপে চেপে সেট করে নিতে হবে, যাতে করে সমোসার শেপটা ঠিক থাকে। এই তো আমি একটি সমোসা তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আপনাদেরকে আরও একটি সমোসা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে মাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনি 10 মিনিটে 10 থেকে 12টি সমোসা তৈরি করে নিতে পারবেন। উপকরণও যেমন কম লাগবে, সময়ও তেমনই বেঁচে যাবে। অল্প সময়ে তৈরি অল্প উপকরণের এই সমোসার রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। একই রকম ভাবে আমি বাকি সমোসাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে সমোসার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব। সমোসাগুলোর একপাশে যখন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে সমোসাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি সমোসাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, ডিম আলু আর ময়দা দিয়ে তৈরি এই মিনি সমোসাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, আর খেতে কতটা মজার হয়েছে সেটা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। এভাবে ঘরোয়া উপকরণে যে এত মজার সমোসা তৈরি করা যায় তা অনেকেরই অজানা। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভিন্ন স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ঘরে থাকা আলু আর ময়দা দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। ইফতারেও যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি।
আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দড়া পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ের মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি সফট একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে নাস্তার পুত্তরের জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, তারপর এগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু, স্বাদ অনুযায়ী লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব, এতে করে মশলার গন্ধটা আর থাকবে না। প্রায় 2 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 15 মিনিট পর, এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এখন এর থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এবার একটি শক্ত বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি, তারপর ময়দার উপর ডোটাকে নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে, এবং রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না। মাঝারি পুরুত্বে রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এবার এরকম একটি কৌটার ক্যাপ দিয়ে আমি পুরো রুটি কেটে নিব। আপনারা চাইলে এই কাজটি কুকি কাটার দিয়েও করতে পারেন। সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি, এবার রুটির বাড়তি অংশ সরিয়ে নিব। তারপর তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিব। আমি এখানে রুটির 3টি অংশের মধ্যে পুর দিয়ে দিব এবং বাকি 3 পিস একপাশে রেখে দিব।
এবার পুর দেওয়া রুটির চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এখন অন্য একটি রুটির পিস নিয়ে পুরটাকে ভালো করে কভার করে নিব এবং চারপাশ চেপে চেপে সিল করে নিব। খুব ভালো করে সিল করে নিতে হবে যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। এখন একটি কাঁটা চামচ দিয়ে এর চারপাশ ভালো করে সিল করে নিব। এতে করে পুরটাও বেরিয়ে যাবে না আর খুব সুন্দর একটি ডিজাইনও তৈরি হয়ে যাবে। দেখুন, খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি। বাকিগুলোকেও আমি একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিব। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলো উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলো উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিসপি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন, আলু আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার নাস্তা রেসিপিটি। চাইলে ইফতারেও তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।